বাংলা একাডেমি ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কারিফ শহরে নবপ্রজন্মের সন্তানদের সামনে বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ ও বই প্রেমিকদের অংশগ্রহণে কার্ডিফের কমিউনিটি সেন্টারে গতকাল সারাদিন ব্যাপী বই মেলা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড বিতরণের আয়োজন করা হয়। বাংলা একাডেমি ইউকে ডাইরেক্টর মুনিরা চৌধুরীর সভাপতিত্বে ও কবি দিলু নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, লেখক, একুশ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, কবি কেতকি কুশারি ডাইসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুলাম মোস্তফা ও কবি দেলওয়ার হোসেন মঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ। কবিতার আসরে কার্ডিফ ছাড়াও লন্ডন ও বার্মিংহাম থেকে আগত কবিরা তাদের স্বরচিত ও বিভিন্ন কবিদের কবিতা আবৃত্তি করে শোনান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নবপ্রজন্মের সন্তানদের পারফরমেন্স দেখে আগত অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। কার্ডিফের মাটিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এবারকার বই মেলায় নতুন সংযোজন করা হয়েছে সম্মাননা ও পুরস্কার প্রদান। প্রখ্যাত সাহিত্যিক কবি আব্দুল গাফফার চৌধুরী ও অধ্যাপক যতীন সরকারকে প্রদান করা হয়েছে আজীবন সম্মাননা। বাংলা একাডেমি ইউকে সাহিত্য পুরস্কার পেয়েছেন কলকাতার মানবেন্দু রায় ও কবি দেলুয়ার সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি মুজিব ইরম। প্রধান অতিথি সহ অ্যাওয়ার্ড প্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলা একাডেমি ইউকের আগামী দিনে কর্মকাণ্ডে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।